আসসালামু আলাইকুম অবশেষে সকল চাকরিজীবীদের জন্য সুখবর দিয়ে শুরু করতে চাই আজকের ভিডিও পদোন্নতি ও বেতন স্কেল বৃদ্ধি সহ তেরোটি প্রস্তাব গৃহীত আপডেট চব্বিশ নভেম্বর দু হাজার বাইশ চলুন এ বিষয়ে জেনে নিয়ে এখন পুরো বিস্তারিত এসএসবি সরকার বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর স্বাস্থ্য সংস্থা কর্মচারীদের চাকরির ইতিহাস বিবেচনা করে তাদের পদোন্নতি এবং বেতন স্কিলের সুপারিশ করে বোর্ডটি নিয়োগ সংক্রান্ত কিছু দায়িত্ব পালন করে এসএসবি বৈঠকে নিয়োগ পদোন্নতি তেরোটি প্রস্তাব উঠছে বলে জানা গেছে সবাই বিশিএস পুলিশ ক্যাডারের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের অতিরিক্ত আইজিপি গেট এক ও দুই পদে পদোন্নতির প্রস্তাব উঠছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে জানা গেছে এবারে সবাই সড়ক ও জনপথ ক্যাডারের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিভিল যান্ত্রিক গেট দুই পদে পদোন্নতি সড়ক ও জনপথ ক্যাডারের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিভিল গেট তিন পদে পদোন্নতির প্রস্তাব উঠেছে স্বাস্থ্য ক্যাডারের হেপাটোলজির অধ্যাপকের গেট তিন পদে পদোন্নতি এবং চর্ম জনরোগের অধ্যাপকের গেট তিন পদে পদোন্নতির প্রস্তাবও সবাই উঠছে বলে জানা গেছে এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য কারিগরি গেট দুই পদে নিয়োগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বাড়ি মহাপরিচালক গেট এক পদে নিয়োগ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান গেট এক পদে নিয়োগের বিষয়টিও রয়েছে সভার আলোচ্যসূচিতে তো সম্মানিত ভিউয়ার্স এই ছিল আজকের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাওয়া বেতন স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট পরবর্তী নতুন কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম